হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শাহরিয়ার হিরক। আমি আজকে একটা ছোট ভিডিও নিয়ে আসছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। একটা বাইক যখন নতুন কিনে, একটা বাইকের প্রথমেই যে জিনিসটা নিয়ে কনফিউজ থাকে সেটা হচ্ছে তেলের চাবি। তেলের চাবি কোন দিকে ঘুরালে বাইকটা রিজার্ভে থাকবে, কোন দিকে ঘুরালে বাইকটা মেইন ট্যাঙ্কিতে থাকবে, রিজার্ভ জিনিসটা কী, এটা নিয়ে অনেকেরই মধ্যে কনফিউশন থাকে। তাই সেই সব বাইকারদের জন্য আজকে আমার একটা ছোট্ট একটা ভিডিও। এই ভিডিওটা আমি কীভাবে রিজার্ভ দিতে হয়, কীভাবে মেইন ট্যাঙ্কিতে দিতে হয় তেল, এবং কীভাবে চাবি অফ করতে হয়, এই ব্যাপারে সাধারণ একটা ধারণা দিব। অনেকেই এই জিনিসটা সম্বন্ধে আইডিয়া আছে, বাট যারা নতুন একদম, যাদের একদম বাইকটা নতুন, যারা নিউ বাইকার, তাদের এই ব্যাপারে অনেক বেশি কনফিউজ থাকে। গ্রুপের মধ্যেও প্রায় দেখা যায় এরকম কনফিউশন। তো সেই কনফিউশনটা দূর করার জন্য আমি আজকে এই ভিডিওটা করতেছি। এটা হচ্ছে বাইকের চাবি। এখানে আপনারা খেয়াল করে দেখতে পারেন, এখানে একটা ডট আছে। এই ডট জায়গাটা হচ্ছে অফ ট্যাঙ্কি, এবং এখানে একটা চিহ্ন দেখবেন যে ট্যাঙ্কিতে অল্প তেল আছে, এবং এখানে একটা চিহ্ন আছে যেখানে ট্যাঙ্কিতে বেশি পরিমাণ তেল আছে। যখন আপনি চাবিটা এই পজিশনে রাখবেন তখন তেলের লাইন অফ, এবং যখন বেশি তেলের দিকে থাকবে চাবিটা তখন তেলের লাইনটা স্বাভাবিক আছে। এবং আপনি যখন বাইক চালাতে চালাতে বাইকের মেইন ট্যাঙ্কির তেল শেষ হয়ে যাবে তখন আপনার রিজার্ভে দিতে হবে, তখন আপনি এই পজিশনে করে আপনি বাইকটাকে রিজার্ভে নেবেন এবং শেষের রিজার্ভের তেলটুকু এভাবে ব্যবহার করবেন। মূলত এটা হচ্ছে চাবিটা অফ। এদিকে হচ্ছে চাবিটা নর্মাল পজিশনে আছে, যেভাবে বাইকের মেইন তেল যেখান থেকে খরচ করা হয়, এবং যখন বাইকের মেইন তেল শেষ হয়ে যাবে তখন আপনি রিজার্ভের তেল দিয়ে এভাবে ব্যবহার করতে পারবেন। নতুন বাইকারদের জন্য এটা একটা ছোট্ট একটা ভিডিও ছিল। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, ফিউচারে যাতে আপনাদের সাথে আরও ভালো ভালো ভিডিও শেয়ার করতে পারি এই জন্য সাথে থাকবেন। ধন্যবাদ।